সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। আজকে আমি তোমাদের সামনে সপ্তম শ্রেণীর বাংলা প্রথমপত্র বিষয়টির সাম্য কবিতাটি নিয়ে আলোচনা করব। আজকে আমার ক্লাস নম্বর হচ্ছে 3। তো প্রত্যেকবারের মতোই আমি কিন্তু এবারও তোমাদেরকে যে কবি পরিচিতি সেটাকে ডাটার মাধ্যমে, ডায়াগ্রামের মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি। তোমরা আশা করি সেটা ভালো মতো বুঝে নিবা। সাম্য কবিতাটি লিখেছেন সুফিয়া কামাল। তার জন্ম 1911 সালে বরিশাল জেলায় এবং মৃত্যু হয়েছে 1999 সালে। তার উল্লেখযোগ্য কিছু রচনা রয়েছে সাজের মায়া, মায়া কাজল এবং কেয়ার কাটা। তা তিনি যে পুরস্কার বিভিন্ন সময়ে যে সাহিত্যে যে পুরস্কারগুলো পেয়েছেন সেগুলো হচ্ছে বাংলা একাডেমি পুরস্কার, 21 পদক, মুক্তধারা সাহিত্য পুরস্কার এবং আরো অনেক। মূলত কবি পরিচিতি আমি এই ডায়াগ্রামের মাধ্যমে বুঝিয়ে দিলাম, কিন্তু আমাদের যে জিনিসটা সেটা হলো পাঠ পরিচিতি। সুফিয়া কামাল সে সাম্য কবিতাটির মাধ্যমে কি বুঝাতে চেয়েছেন? সাম্য জিনিসটা, সাম্য শব্দের অর্থ হচ্ছে একত্রে মিলে কাজ করা, মানে সমতা, যেটা নিয়ে আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামও বলেছেন। সাম্য কবিতাটির মাধ্যমে সুফিয়া কামাল বলেছেন যে দশে মিলে করে কাজ, হারে জিতে নাহিলাজ। মানে এই ক্ষেত্রে আমরা একজনে যে কাজটি করতে পারবো না, দশে মিলে সে কাজটি করতে পারবো। একতাই বল, যে ইউনিটি ইজ স্ট্রেংথ, আমরা একটা স্টোরি পড়েছিলাম, ঠিক তদ্রূপ এটাই সাম্য কবিতাটির হচ্ছে মূল প্রতিপাদ্য বিষয়। অনন্তকাল ধরে মানুষ যে শ্রম, নিষ্ঠা, সংগ্রামের মাধ্যমে তাদের জীবনকে সুন্দর করছে, সেই ক্ষেত্রে একে অপরের কাঁধে হাত রেখে যদি সেই কাজগুলো করে তাহলে মানুষের জীবনটি আরো সুন্দর হবে। এই কবিতায় কবি সেটি বুঝিয়েছেন সুফিয়া কামাল। তাহলে আমাদের যে মুক্ত চিন্তা ভাবনা, সেই মুক্ত চিন্তা ভাবনাগুলো অনন্তভাবে বিকশিত হবে যদি আমরা একে অপরের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি। সুফিয়া কামালের এই কবিতার মাধ্যমে সুফিয়া কামাল সেই জিনিসটি উল্লেখ করেছেন। তাহলে সাম্য কবিতাটির মাধ্যমে আমরা কি বুঝলাম? যে একতাই বল, প্রত্যেকে একে অপরের সাথে, যে একজনে যে কাজটি করতে পারবো না সেই কাজটি আমরা একত্রে মিলিত হয়ে খুব দ্রুততার সহিত করতে পারবো। আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছ। এই ক্লাসটি নিয়ে, এই ক্লাসটির সৃজনশীল প্রশ্নগুলো নিয়ে আবারও আমি তোমাদের সামনে উপস্থিত হব। সে পর্যন্ত প্রত্যেকে ভালো থাকবো, আল্লাহ হাফেজ। আমরা সাম্য কবিতাটি নিয়ে আলোচনা করছিলাম। তো আমি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে লিখে দিয়েছি, সেগুলো একটু আলোচনা করছি। জ্ঞান অনুধাবনমূলক প্রশ্নগুলো, সাম্য কবিতায় কোনটির মাধ্যমে জীবন মহীয়ান হয়? উত্তরটি হবে সাম্য কবিতায় কঠোর পরিশ্রমের মাধ্যমে বা কঠোর শ্রমের মাধ্যমে জীবন মহীয়ান হয়। মানে মহীয়ান বলতে এখানে আলোকিত কথাটাই বোঝানো হয়েছে। সংগ্রামে আর সাহসে প্রজ্ঞা দ্বারা কবি কি বুঝিয়েছেন? মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, এটা পরীক্ষায় ম্যাক্সিমাম টাইম আসে। সংগ্রামে এবং সাহসে, আমরা জানি শত প্রতিকূলতা থাকলেও সেই প্রতিকূলতা থেকে একমাত্র সংগ্রাম এবং সাহসের মাধ্যমে কিন্তু সেটা আমরা দুর্নিবারকেও আমরা কি করতে পারি, জয় করতে পারি। মানুষের সংগ্রাম করার জন্য সৎ সাহস থাকা প্রয়োজন, তাহলে সে যেটি অসম্ভব সে অসম্ভব জিনিসটাকেও সম্ভব করতে পারবে। এক্ষেত্রে কবি সুফিয়া কামাল এটি বুঝিয়েছেন যে সংগ্রাম এবং সাহসে মানুষকে প্রজ্ঞা হতে বলেছেন, মানে কঠোর 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 পরিশ্রমী, সেক্ষেত্রে সাহস ধরে রেখে যদি সে সকল কাজ করে যে কোনো কাজেই তার জন্য ইজি হয়ে যাবে। আমি সেক্ষেত্রে তোমাদেরকে একটি কথা বলছি, আমরা বাংলা ব্যাকরণে বা বাংলা রচনার মধ্যে অধ্যবসে কথাটা শুনেছি, একবার না পারিলে দেখো শতবার, ঠিক তদ্রূপ যে কোনো কাজে যদি আমি সাহস নিয়ে এগিয়ে তাহলে কিন্তু সেই কাজটি খুব দ্রুততার সহিত আমি করতে পারবো। সুফিয়া কামাল কিসের বিরুদ্ধে সবসময় সক্রিয় ছিলেন? পূর্বেই বলেছি সুফিয়া কামাল কিন্তু এখানে বলেছেন ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সবাই একে অপরে কাঁধে কাঁধ রেখে হাতে হাত দিয়ে কাজ করার জন্য। সেক্ষেত্রে সুফিয়া কামাল সাম্প্রদায়িকতা এবং মৌলবাদের বিরুদ্ধেই সবসময় সক্রিয় ছিলেন। তাহলে আমরা এই তিনটি প্রশ্ন আলোচনা করেছি, আশা করি তোমরা বুঝতে পেরেছ। সাম্প্রদায়িকতা
এবং মৌলবাদ সম্প্রদায়, এই যে আজকে আমাদের দেশে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান বাংলাদেশ অসাম্প্রদায়িক দেশ, সাম্প্রদায়িক মুক্ত দেশ, এই ক্ষেত্রে হিন্দু মুসলমান বৌদ্ধ বা খ্রিস্টানের আলাদা আলাদা কোনো পৃথক কোনো সত্তা নেই, সবারই একই সত্তা, আমরা সবাই হচ্ছি ভাই ভাই। সেই ক্ষেত্রে কবি সুফিয়া কামালও কিন্তু সেই জিনিসটি এখানে উল্লেখ করেছেন। আশা করি প্রত্যেকে তোমরা বুঝতে পেরেছ। আগামী ক্লাসে আবারও দেখা হবে। ধন্যবাদ।